আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে সারা পৃথিবী যখন স্থবির হতে চলেছে, বাংলাদেশেও এরকম একটি নেতিবাচক প্রভাব বিরাজ করছে। আর সেই নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ ঘটানোর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ সহ সকলেই কিন্তু অত্যন্ত তৎপর হয়েছেন। আর সেই তৎপরতায় আমরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। আমরা বরিশাল যখন নিজের আত্মীয় স্বজন লাশ দাফন করার জন্য এগিয়ে আসেনি, তখন কিন্তু এই তরুণ সম্প্রদায় তথা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নিজেরা থেকে যে লাশ দাফন করেছে। বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের ইতিহাস ভিত্তির উপরে দাঁড়িয়ে আজকের তরুণ সমাজ কিন্তু ওই ঐতিহ্যের দাবিদার। যে তরুণরা বা যুব সমাজ সকল সময় এদেশের সকল সমস্যা বা সকল ক্রাইসিসের সময় কিন্তু তারা এগিয়ে এসেছে, তারা সংগঠিত হয়ে তারা ভূমিকা রেখেছে। এবং ঠিক প্যান্ডামিক সময়েও এই যে বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া, যখন আমরা বাড়িতে বসে ভীত সন্ত্রস্ত ছিলাম, আজকে তো প্যান্ডামিক সিচুয়েশনের এই সময়ে এসে অনেকটা ভীতি আমাদের কেটে গেছে। আপনারা তো খেয়াল করে দেখুন, শুরুতে যখন প্যান্ডামিক সিচুয়েশনের শুরুতে যখন সমস্ত কিছু লকডাউন ছিল, তখন কিন্তু আমাদের সকলের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছিল। আর সেই সময়ে খাদ্য থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, একবারে শেষ দাফন পর্যন্ত সকল জায়গায় তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা লক্ষ্য করেছি। সেদিন জাতির পিতার সুযোগ কন্যা, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি উদ্যোগ, যে উদ্যোগ দিয়ে কোভিড-19 দেখুন যে প্যাকেজগুলো, করোনা প্যাকেজগুলো ছিল, বিভিন্ন কৃষি ক্ষেত্রে থেকে শুরু করে শিল্প ক্ষেত্রে থেকে শুরু করে 1,03,000 কোটি টাকার একটা বড় প্যাকেজ বিভিন্ন ভাবে দেওয়া হয়েছিল। আমাদের তরুণ সম্প্রদায়কে আহ্বান জানানো, ধান দেশে ধান কাটার মৌসুমে ব্যাপক ভাবে তারা কিন্তু অংশ নিয়ে ধান কেটে দিয়েছিল ওই শেরপুর, ওই কিশোরগঞ্জের হাওড় অঞ্চল, শ্রীরামগঞ্জের সিলেট হাওড় অঞ্চল থেকে শুরু করে সারা দেশব্যাপী। এরা কিন্তু তরুণ সম্প্রদায়ই করেছে, এবং সেই সাথে অপ্রাতিষ্ঠানিক ভাবে স্থানীয় উদ্যোগেও বিভিন্ন তরুণ এবং যুব সম্প্রদায় কিন্তু তারা উদ্যোগ নিয়েছে।